চল্লিশ বছর বাদে সুফিয়ান সৌরি তান বাড়ির মধ্যে আয়া মার দরবাজার মধ্যে ঠুকি দিয়া কইলা মা আমি তোমার সুফিয়ানে কইয়ার চল্লিশটা বছর আপনার জমিনের মধ্যে কোনো দিন দেখছি না, একটা বার যদি আপনি আমার লোকে দেখা করতাই। সুফিয়ান সৌরির মায়া কইলা রে সুফিয়ান আমি আল্লাহ তোমার মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দেই নাই তুমি আমার সাথে দেখা করার জন্য, আমি তোমার মাদ্রাসার মধ্যে এই জন্য অ্যাডমিশন দিয়া দিছি যত সময় পর্যন্ত তুমি জন্নতি বনছো না, কিয়ামতর ময়দানে জন্নতি বনিয়া যখন আমার সামনাখানো দেখা করবাই ওদিন তুমি সুফিয়ানোর পাঞ্জাবির কুনার ধরিয়া আমি মাঝনেই জন্য তো যাইতাম ফার্মু, এই জন্য তোমার লগে দেখা করতাম না। হুকা সুবহানাল্লাহ খলিঞ্জার টুকরা ছেলে চল্লিশটা বছর পরে যখন করোর মধ্যে তো শিবাল্লা এরপরেও খলিঞ্জার টুকরা মায় দেখা না করিয়া সুফিয়ান সৌরিরে বাড়ির তাকে বিদায় করিয়া দিলা। হুকা সুবহানাল্লাহ হযরতে সুফিয়ান সৌরিয়ে বাকি দিন থেকে মক্কাতুল মুকাররমান হরমান শরীফের খিলাফর মধ্যে ধরিয়া সারাটা দিন দেখি খাটিয়া জিন্দেগি খাটাইয়া একটা মুনাফিকরে জমিন তাকে বিদায় দিয়া ওই মক্কাতুল মুকাররমার মধ্যে ইন্তেকাল করলা। হুকা সুবহানাল্লাহ আইজ যদি তুমি আর আলী কুলার কোনো নয় বান্দর কুনার কোনো বই নেই যদি তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান এভাবে বানাও, তোমার সন্তান যদি কুরআনে হাফিজ হয় তোমার ছেলে যদি আলিমে দিন হয় কিয়ামতের ময়দানে যখন তোমার ছেলেটা জন্নতের মধ্যে যাইব সঙ্গে দশজন মানুষরে আল্লাহ জন্নত দিবা, এক নম্বরে তুমি মা যাইবা দুই নম্বরে তুমি বাবা যাইবা, ওই সন্তানটি জমিনের মধ্যে লইয়া যখন তুমি গর্ব করিয়া যাইবা হাজারো হাজার মানুষে তোমার ছেলের খোরখান উপাইয়া নামাজ খান তা আদায় করব, হাজারো হাজার মানুষে তোমার ছেলের লাগি তোমার ছেলের দোহার লাগি অপেক্ষায় থাকব, তোমার মতো ভাগ্যবান মা বান্তর গুণা তার খেয়েও থাকতো না এখন ঠিক কিনা। এর লাগিয়া সন্তানটি তিলাও ধর্ণওয়ালা বানায় মানুষ বানায় দিনের শিক্ষা শিক্ষিত বানাই থারে দরকার, আমরা ইতা আমরা দরকার আমরা এক তোমার যাইমু গিয়া ইতা দিনের কর্ম কর, এখন দিনের কর্ম করণওয়ালা তুইয়া যদি না দিতাম পারি তে দিন এমনি মিটি দিব সমাজ। আজকে আল্লাহ হেফাজত করক আমার বাসন্তী হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় লড়াই করলা সরকারে সারা মাদ্রাসা সরকার নিত গিয়া ও কইসলা আমি আহমদ আলীর শরীরে এক ফুটা রক্ত থাকতে এক মাদ্রাসা সরকার দিতাম না। হুকা সুবহানাল্লাহ আর যদি সারা দিলাইতে হেতু কুতে ই মাদ্রাসা তার আওয়াজ হইল নিয়ে তো না খেনে আর মাদ্রাসা থোয়া হইল নিয়ে নে আপনারা ইয়া বইলা নিয়ে নে না স্কুলের বোর্ড লাগলো নে অমুক অমুক সিনিয়র মাদ্রাসা অমুক হাই স্কুলে পরিণত হয়ে গেছে আল্লাহ হেফাজত এর লাগে আমরা ঐক্যবদ্ধ হইয়া এই দিনই দরস্কা চিন্তা করা দরকার আমরা। আজকে আমরা মাদ্রাসার কদর দেই না রে ভাই আফসুস লাগে, আজ আমার কোনো মাংস দিয়ে ভাত খাই আরও কুটি কুটি কচি কাঁচা বাচ্চারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই জাহান্নাম তাকি মুক্তিপ্রাপ্ত জাহান্নাম তাকি মুক্তিপ্রাপ্ত কোনো মাংসরে যদি জমিনও তোমরা দেখতে চাও অর্থাৎ জন্নতি ফুল দেখতে চাও তে মুদরসার তলবুল ইলিম করে দিও দেখিও হুক সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ আল্লাহ ইতারা মায়া করিও ইতার জন্নতি মানুষ ইতার দোয়ান আমরা দরকার ইতার দোয়া আমরা লইতাম ইতার জন্নতি ফুল এহটা ইতারে যদি আমরা হিংসাই ইতারে যদি আমরা জাকির না দেই টাইম মতো বালা খানি না দেই আর ইতার চকুর ফানি ফেলাইয়া যদি বদোয়া দিলাই বান্দর কুনার জমিন আর তোমার টিকি রইতা না ধ্বংস হয়ে যাবা কি এর লাগিয়া মাদ্রাসার প্রতি আমরা গুরুত্ব বাড়িত আমরা মাদ্রাসার দিন দিন্দা করার চেষ্টা করতাম তোমার উপায় নাই আমরা। আজকে মানুষ যে হারে প্রাইভেট এডুকেশনও সরকারি এডুকেশন ছাড়িয়া জেনারেল প্রাইভেট এডুকেশন যেগুলো আছে এগুলা যে হারে স্টুডেন্টস সকলের অ্যাডমিশন দেওয়া হওয়ার আর যে হারে মান্থলি ফিজগুলা দেওয়া হওয়ার ওই ওর যদি 50% যদি মসজিদর মেসাবরে দিয়া মাদ্রাসার হুজুরটে দিয়া তার ভুয়া ফড়াইতো তো ইহকালও কামিয়াব আখেরাতও কামিয়াব হইল না ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ এখন কইবা হুজুর তে এখন আমরা অত কষ্ট করি ফোড়াই আর ইতা বেকারই না বেকার আমি কইয়া বালা অত আপনার ভুয়া ম্যাজিস্ট্রেট হইব ইঞ্জিনিয়ার হইব স্যার ডাকিবা মানুষে স্যালুট দিবা আপনি কেন জানেন না নি নেতামন্ত্রী সকল মরার বাদে দেখলেন পুলিশে একবার ডাইন ফাউ দিয়ে স্যালুট মারে আর একবার বাউ ফাউ দিয়ে স্যালুট মারে দেখলেন এই কেন খেনে মারে জানেন নি ও কয়ে চাচাদি ততদিন হারাম খাইছিলে ও দিলাম বাউ ফাউ দিয়ে স্যালুট আর অতদিন তোর লগে রইছিলাম করি ভদ্রতার লাগে ডাইন ফাউ দিয়ে স্যালুট দিই ও দুইটা স্যালুট কিন্তু তোমার ভুয়া যদি কোরআনে হাফিজ হইয়া মারা যায়
হাজারো হাফিজ হল তাকবা, তার ছাত্র হল তাকবা, হাজারো আলিম হল তাকমা, তার লাগি দোয়া করার লাগে। এই জন্য প্রতিজন মানুষে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতাম তো ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ, আব্দুল খালিক আব্দুল কাদির সাহেব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়েছিলাম, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসূনাল্লাহ মা আমারাহুম ওয়াইফআলুনা মা ইউমারুনা। দুনিয়ার সমস্ত ঈমানদার অখলরে আমার আল্লাহ তাবারক তাআলা সম্বোধন করিয়া মায়ার ডাক দিয়া কইতো, ও ঈমানদার অখল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাদের পরিবার পরিজনদের দিনর দিনর দাওয়াত দিয়া পাক্কা নমাজি বানাও, দিনদার বানাও, ঈমানওয়ালা জমিনের মধ্যে বানাইয়া তোমার ফ্যামিলির মানুষের জাহান্নাম থেকে তুমি বাঁচাইয়া তৈয়া যাও। কারণ তুমি যদি কিয়ামতের ময়দানে একলা জন্নত যাও, তোমার আওলাদে তোমারে জন্নত যাইতে দিত নাই। তুমি মা যখন জন্নত যাইবাই, তোমার আওলাদে তোমারে জন্নত যাইতে দিত নাই, তোমারে আল্লাহ একলা কোনো সময় জন্নত দিত নাই। কারণ তোমার সন্তানে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে বিচার দিয়া হইব, আল্লাহ আমার বাবায় ফজর নমাজ গেছেন, জীবনে আমার ডাক দিয়া নমাজ নিছেন না, আমার মায়ের ফজর রক্ত নমাজ পড়ছেন, আমি মেয়ের জীবনে কোনো সময় ফজর রক্ত তুলিয়া নমাজ আদায় করা নিল আইছেন না রে দয়াল। এই দামি আওলাদে অত সময় পর্যন্ত জাহান্নামে যাইতাম না, যত সময় পর্যন্ত আমার মা বাবার দুধ দিস না, হুক নাউযু বিল্লাহ। দুজনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, গোটা উম্মতে মুসলিম হইয়া থাকলে আপনার পরিবার, আপনি ওখান থেকে সৌদি আরব যাই, ওখানে গিয়া যদি আরবি মুসলমানের সাথে দেখা হয় ওদেরকে দিনের দাওয়াত দিয়ে আপনি নামাজি বানাইন, আপনার লাগি দিনের দাওয়াত দেওয়া ফরজে আইন। একলা যদি আপনি কোম্পানির তাক হয়, কোনো আপনার সোসাইটির মধ্যে যদি আপনি জব খর হয়, আপনি যদি একলা নমাজি বনইন, আপনার লোকে যদি আরও কোনো কর্মচারী মুসলমান দমিনতা হইন, এরাও আপনি নমাজের দাওয়াত দিয়া নামাজ ফোড়ানি লাগাইন, ওই নমাজ ফোড়ুক আর না ফোড়ুক তোমার দায়িত্ব ইয়া থাকলো তারে দিনের দাওয়াত দেওয়া। যদি দিন বুঝুক আর না বুঝুক, কিয়ামতের ময়দানে যখন তোমার বিরুদ্ধে মামলা খানতা করব, ওই সময় খানো আপনি আল্লাহর কই ভাই, আল্লাহ আমি নমাজ দাইতে সময় আমার বাইরে নমাজের দাওয়াত দিলাম, আমি পেশাব করিয়া ডেলা ব্যবহার করতাম, আমার বাইরেও ডেলা ব্যবহার আদেশ খান্তা দিলাম, কিন্তু আমার ভাই আমার কথা মানে নাই, যখন এই কথা খান্তা তুমি উপস্থাপন খান্তা করবায়, আল্লাহ বন্দার নামা আমল খান কুলাইবা, ও উদিয়াল কিতাবু ফাতারান মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের ডায়রি খান্তা আল্লাহ কুলাইব, তোমার জিন্দেগি বালি খোয়া থাকি লইয়া মৃত্যু পর্যন্ত কোন জায়গার মধ্যে কোন কাজ খান্তা করিয়া গেছ, কোন গাছর নিচে বইয়া গুনগুন জমিন করেছ, কোন লেফর নিচে হেডফোন লাগিয়া তুমি ফিল্ম দেখছ, কোন জায়গার মধ্যে বইয়া কোন অবদ্রাতে জমিনের মধ্যে তুমি করিয়া গেছ, যে গাছর মধ্যে গাছর নিচ খানো বইয়া নাফর মানি খসলায় ও গাছে তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালত মামলা করব, যে পাথরের উপরে বইয়া গুনা খসলায় ওই পাথরে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব, যে পাহাড় সুল্লির মধ্যে বইয়া তুমি জমিনের অভদ্রতা আমি খসলায় ওই পাহাড়ে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালত কিয়ামতের দিন মামলা করিয়া যাইব, হুক নাউযু বিল্লাহ। অথচ দুনিয়ার মুসলমান সাধারণ একটা ড্রাইভারের ট্রাফিক সিগনাল দিয়ে কোনোদিন অমান্য করে না, একটা মানুষের দুনিয়ার জমিন সিসি ক্যামেরারে ডরায়, একটা সুরে চুরি করবার আগে সিসি ক্যামেরার লাইন একটা আগে জমিন খাটিয়া যায়, কারণ চুরি করার ধরা খাওক আর না ধরা খাওক যদি সিসি ক্যামেরা টুটি যায় কিয়া সুরর রেহাই হইত নাই ঠিক কিনা। অথচ আল্লাহ আপনার আমারে 24টা ঘন্টা সিসি ক্যামেরা দিয়া ট্রাফিক পুলিশ সকল দিয়া রাখলা, আপনি কোন জায়গার মধ্যে ডাইন ফাউ দিয়ে হাঁটিয়া যারায়, কোন জায়গার মধ্যে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করায়,
জায়গার মধ্যে আপনি বসিয়া প্রস্রাব ঘটায়। তোমার খান্তর মধ্যে একটি রহমান কাতিবিন দুইজন ফরিস্তা আসেন, এরা চব্বিশটা ঘন্টা তোমার জীবনের আমালগুলা এন্ট্রি করাইয়া তোমার ডায়েরির মধ্যে এন্ট্রি করাইয়া কিয়ামতের দিন উপস্থাপন করাইব। হুক নাউযুবিল্লাহ। আর আল্লাহর সিসি ক্যামেরা তাকিয়া পৃথিবীর কোনো নেতা নাই, পৃথিবীর কোনো বাচ্চা নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, ছুটিয়া যাই তো গিয়া যত দুনিয়ার বড় বড় পেহলান হকলে টেকাওয়ালা মানুষে গরিব এতিম মিসকিন হকলর হক মারিয়া জমিন খাইতরা, যত পয়সাওয়ালা হকলে এতিম মিসকিন হকলে জমিন অত্যাচার করিয়া যাইতরা, দুর্বল মানুষের উপরে জমিন অত্যাচার করিয়া যাইতরা ইয়ামতর ময়দান সমস্ত মানুষরে আল্লাহ আদালত খাড়া করিয়া কই, ও পয়সাওয়ালা হে নেতা হে তেনা হে খেতা একটা বার আমার সামনা খানো তুমি দাঁড়াও, আজকের দিন দুনিয়ার কোনো নেতা থাকলে নেতাগিরি লইয়া দাঁড়াও, আজকের দিন শক্তিওয়ালা কোনো মানুষ থাকলে শক্তি লইয়া দাঁড়াও, সারা মানুষের নিচে দি খোল্লা দিয়া শুধু কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, হে ও কারো আপন নাই তোমার যে মাল লাগি তুমি জমিনও গুণা করলে তোমার মায়ের তোমারে পরিচয় দিত নাই, তোমার বাবার লাগি তুমি জমিনের মধ্যে দানা ফরমানি জমিন করিয়া গেছলাই ওই বাবায় তোমারে পরিচয় দিতা নাই, সারা কিন্তু দার দাঁড়ি অবস্থায় দিন দেখি খাটাইবাই এখন আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুদুহান নাসু আল হিজারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের লাকড়ি বানাইমু জাহান্নামের লাকড়ি বানাইমু, মানুষ আর ভাতর হুক আউযুবিল্লাহ, মানুষ আর ভাতর জাহান্নামের লাকড়ি হইবা, আর যারা আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবা এরার লগে ফাতর বান্দা হইব, যতজন আপনি দুদকো যাইবা ইসা বকর লগে ফাতর দে বান্দিয়া বেষ্টন করিয়া এরপরে দুদকো ছাড়া হইব, হুক নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া জাহান্নাম তাকি বাসা প্রতিটা ইনসানর লাগি ফরজে আইন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানর লাগি জাহান্নাম থেকে বাঁচিয়া কবর দায়িত্ব এর আগে ভাড়া মারত, অথবা জাহান্নাম আজাব আর শাস্তিয়ে খেউরে ছাড়িয়া দিত নাই, এখানে আমি সাবে বয়ান করিয়া যদি আমল করি না আমি সাবর সেই অবস্থা, আপনি সাবে নমাজ পড়েন না আপনার লাগিও সেই ব্যবহার, জাহান্নামও গিয়া কুটুমালা নাই পুলিশের দ্বারো হেরে হেরে যাই নানি, আমি তো তোর নিজের মানুষ বা একটু খেয়াল করিস, এই জাহান্নামর দ্বারকা দিন তাহবা এই নিজ আর ফর কিচ্ছু বুঝতা নাই, আল্লাহ তাবারক তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামর ফরিস্তা দিন গেইটো তাহবা জাহান্নামর দ্বারকা দিন তাহবা, এন দিলর মধ্যে কোনো মায়া থাকতো না, দিলর মধ্যে কোনো রহম থাকতো না, কোনো দয়া থাকতো না, ওই জাহান্নামর ফরিস্তার দিল গুবর কটুরার ভয়ঙ্কর থাকব, এন সৌকি গুণাংটার মতো লাল থাকব, হাতের মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, পাওয়ার মধ্যে লম্বা লম্বা নখ থাকবো, এনর দেখার লগে লগে যে কোনো জীবিত মানুষে যদি ওই হালত মালিককে দেখি নাই ওই মানুষ জমিনে বেহুশ হয়ে যাব, হুক নাউযুবিল্লাহ। ওলা থাকবা কষ্ট মানে ভয়ানক কটুর প্রচণ্ড দিল ওলা থাকবা, যারে জমিনও আপনার মায়া নাই দয়া নাই, যাইবা কবরিস্থানক জাহান্নাম জ্বললেওয়ালা সমস্ত পাপিষ্টরা যখন জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবা ওই সময় এখানে আল্লাহ তাবারক তাআলা বলেন জাহান্নামের সমস্ত জাহান্নামী হলে একটা মিটিং করবা, ওই জাহান্নামের মধ্যে পরামর্শ করিয়া একটা স্মারকলিপি ফাটাইয়া দিবা, ও না দাও ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রব্বুক قال انكم ماكثون, সমস্ত জাহান্নামী হকলে মিটিং করিয়া এখান শারক লিবি হযরতে জাহান্নামের দারোগা মালিক ওরা তো ফাটিয়ে কইবা মালিক আল্লাহ তাআলার কই আমরা মৃত্যু খান্তা দিলাই থা আমরা আর সহ্য করতাম ফারিয়ার না, হুক নাউযুবিল্লাহ। জাহান্নামের ফরিস্তা মালিকে তফসিরে জালালাইনের মধ্যে দেখলাম 1000 বছর বাদে জাহান্নামের ফরিস্তা মালিকে জবাব দিবা, আল্লাহ জবাব দিয়া দিবে মালিক তাহাদেরকে তুমি জানাইয়া দিলা ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের জীবনে কোনোদিন মৃত্যু হইত নাই আর জীবনে কোনোদিন জাহান্নাম আরাম পাইতে নাই, হুক নাউযুবিল্লাহ। ইলা জবাব পাওয়ার বাদে আরাম বেশ লাগবো নি ভাই, আরাম লাগতো না সব হ্যাং গই দিবা লাগিয়া নিজে জাহান্নাম থাকি বাঁচই আর পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থাকি বাঁচায়, সব হল বোঝা গেছে নি খান, এখন জাহান্নাম থাকি বাঁচতে হইলে কর্ম করা লাগবো না, গর ঘুমাইলে হইব
কর্ম লাগবো। আপনি নমাজ দিব নয়, আপনার ছেলেরে নমাজ দিবা নাই। আপনি তিলাওয়াত করনেওয়ালা বনয়, আপনার ছেলেরে তিলাওয়াত করনেওয়ালা বানাই। আপনি বাবা তিলাওয়াত যখন করবায় ছেলে মেয়েরে দারোয়ানিয়া বসাই, শুনো তোমরা ছেলে মেয়েরে ডাক দিয়ে রেখো, বাবা তুমি আজকে ওগু তিলাওয়াত করিয়া যাও। বাবা দারো ভাইয়া শুনো না, হত মজা লাগ না, হয়তো সিরিয়াল ওগু লাগাস না, ইগু না হগু মজা, হগু লাগা ওই গে হগু লাগার, হ্যাঁ হিগু চলে কর। এখন যদি ফিল্ম দেখা অবস্থায় দুনিয়ার জমিনে পাবজি গেম খেলা অবস্থায় যদি তুমি বাবা মারা যাও, তোমার ছেলে মারা যায়, পৃথিবীর কোনো বেটা নাই, দোয়া করিয়া তোমার সন্তানদের জন্য তো দিতা। আর যে জাহান্নামের কথা গফ করিয়ার, ওই জাহান্নামের মধ্যে যখন আপনার জ্বালানো হইব পিটানো হইব, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, হযরতে মূসা আলাইহিস সালামে যখন তুর পাহাড় ওহিয়ানা যাইতরা, যাইতে সময় দেখলা একটা আট বছর নাবালিকা মেয়ে বড় দবর খান্না খাটি করের, ও সময় খান মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয়, ওই নাবালিকা মেয়ের ঘরের মধ্যে কি হলো, আল্লাহর বান্দি কোন কারণে খান্দরায়? নাবালিকা মেয়ে জবাব দিল, আল্লাহর বুড়া বেটা, তোমার আমি কোনোদিন চিনি নাই দেখি নাই, আমার খান্দন কোন কারণে খান্দিয়ারি কান শুনিয়া তুমি সমাধান করতে পারতায় নাই। মূসা আলাইহিসসালাম কইল, ও আল্লাহর বান্দি, আমি এই জবানার জলিলুল কদর নবী মূসা আলাইহিসসালাম আয় তোমার খয়ার দয়া করিয়া কোসেন কোন খানে জমিনের মধ্যে খান্দরায়? আল্লাহর বান্দিয়ে জবাব দিলা, নবী মূসা আলাইহিসসালাম, আমি খান্দি আর আল্লাহ কইছেন, অকুদুহান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাখড়ি আল্লাহ মানুষ আর পাথর বানাইবা। হে নবী মূসা আলাইহিসসালাম, আমার বড় ডর লাগে, ভয় লাগে, আমি যদি মারা যাই আল্লাহ যদি আমার জাহান্নাম দিলাইন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। হুকুন আউযুবিল্লাহ, মূসা আলাইহিসসালাম কইলা, ও আল্লাহর বান্দি, তুমি নাবালিক অবস্থায় মরলে আল্লাহ তোমার জন্নত দিব, জাহান্নাম দিছ না, ই আল্লাহর বান্দির জবাব কিতা দিছ? ব্র নবী মূসা আলাইহিসসালাম ইখান তো আপনি করায়, অথচ আমার মায়ের দেখছি গরো ভাত রান্ধিতা তরকারি রান্ধিতা সুলাত আগুন ধরাইতে সময় ছোট্ট ছোট্ট লাখড়ির টুকরা হল আগে দেন সুলাত দেন না, এখন তো গ্যাস আলাইন হয়ে গেছেন আপনারা সারা সবর ফ্যামিলি, এখন ডিজিটাল মডার্ন হয়ে গেছে গিয়া, মগর আগুন মা বনিতে লাখড়িতে রান্ধিয়া খাবাইছে, এখনও প্রায় করে লাখড়ি আছে আছে না, হয় কিন্তু আগুন ধরাইতে ছোট্ট ছোট্ট লাখড়ির টুমা দেন না, খেনে দেন আগুন জলদি দর্থ আর নাই আর আইয়া ফিটা শুরু করে দিব যদি ভাত রান্ধা হয় না, এর লাগিয়া ছোট্ট ছোট্ট লাখড়ির টুমা দেন জলদি আগুন দর্ত। ও নবী মূসা আলাইহিসসালাম, আমার মা সাধারণ ভাত রান্ধিবার লাগি তরকারি রান্ধিবার লাগিয়া যদি দুনিয়ার জমিন ওই সুলার মধ্যে যদি ছোট্ট ছোট্ট লাখড়ির টুমা খান্তা দেন আগুন জলদি দর্ত করিয়া, আমি না বালিকা মেয়ে যদি এই অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যদি জাহান্নামের আগুন জলদি দরবার লাগিয়া আমি না বালিকা মেয়েরে জাহান্নাম দিলায়, আমার মতো নারী সহ্য করতে পারতাম নাই। হুকুন আউযুবিল্লাহ, মূসা আলাইহিসসালাম আল্লাহর বান্দির মাতার মধ্যে হাত মুবারক দিয়া কইলো, আল্লাহর বান্দি, আমি মূসা আলাইহিসসালাম তোমার লাগি দোয়া করিয়া যাইমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম থেকে মুক্তি দেন। হুকুন সুবহানাল্লাহ, সামান্য আগে গেলা গিয়া দেখলা আল্লাহর একটা মখলুক পাথরে বড় খান্না খাটি করে, ওই পাথর দিয়ে গিয়া দিকার করো, আল্লাহর মখলুক পাথর কোন কারণে খান দরায়? পাথরের জবান আল্লাহ কুলিয়া দিলাম, ও সময় এখানে পাথরের জবাব দিল নবী মূসা আলাইহিসসালাম, আল্লাহ কইছেন অকুদু হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা, কিয়ামতের ময়দান আমার মতো পাথর মখলুককে মানুষ নামক জানোয়ারের লগে জাহান্নাম জ্বলিতাম না, এই ডরর কারণে খান্দি আর হুক সুবহানাল্লাহ। আল্লাহ ফাতর শরীর মুবারক আতাইয়া দিয়া কইলা, ও ফাতর তোমার জন্য আমি দোয়া করমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম থেকে নাজাত দে। হই সুবহানাল্লাহ, হে বান্দর কুনার মুসলমান, তুমি যদি মারা যাও তোমার জিন্দেগির মধ্যে যদি জাররা পরিমাণ গুনাহ পাওয়া যায় ওই কবর খান জাহান্নামের কারা ওই জীব গিয়া, আর যদি জাররা পরিমাণ ইমান লইয়া তুমি থেকে চলে যাও আল্লাহ কবর খান জন্নত বানাইব। হউ সুবহানাল্লাহ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে যখন সাদে সলাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে শহীদ হওয়ার পরে যখন নবী দিয়ে কবরস্থানের মধ্যে দাফন করলা,
আর যখন খবর পাইলা সাদের সলবির মতো মানচরে কবরে ছাড়িছে না, ও হযরত খাদিয়াতুল কুবরায় দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইলা, নবী ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন ওয়াদা আপনার করায়ার সাদের সলবির মতো মানচরে যদি জাহান্নামের আগুনে ছাড়িছে না গো নবী, আমি খাদিজা যদি মারা যাই জাহান্নাম কবরে তো আমার কোনো দিন ছাড়িত নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, খাদিজা আমি তোমার লাগি দোয়া করমু, আল্লাহ তোমার জন্নত দিতা হোক। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কইলা, নবী আমার কাছে একটা ওয়াদা আপনি জমিনের মধ্যে দেখো নয়, আমি যখন জমিন থেকে যাইমু গিয়া আপনি নিজ হাতে গোসল দেওয়াইয়া নিজ হাতে খাফন দি বেষ্টন করি আপনি আমার কবরিস্তানের মধ্যে জনতার নমাজ ফোনাই আপনার দস্তে নবুয়তের হাত খান্তি দিয়া আপনি আমার কবরিস্তানের মধ্যে দাফন করবায়, আর মাটি দিয়া তিন মুষ্টি মাটি দিয়া আমার কবরিস্তানের দ্বারখানো বইয়া সুরা ইয়াসিন তিলাওয়াত করিয়া সুরা রহমান অখল জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া আপনি আমার কবরিস্তানের দ্বারখানো বইয়া আমার লাগি দোয়া করিও। আবার নবী কইলেন, খাদিয়াতুল কুবরা কোন কারণে আপনি ওয়াদা খানতে আমার জমিন করার আয়? খাদিয়াতুল কুবরা কইলে, ইয়া রাসূলুল্লাহ, সাদে সলবির মতো মানুষ যে বান্দায় দুনিয়ার জমিন নিজের বিবেরে জমিন থেকে তুইয়া যখন শহীদ হইলা উময়ে সাদে সলবির মতো মানুষরে যখন কবরিস্তানে ছাড়ল না, আমি খাদিয়াতুল কুবরারে তো কবরে ছাড়িত নাই, এই ওয়াদা খানতে আপনি জমিন করেন হোক। সুবহানাল্লাহ। ফর সাল্লাল্লাহ sallallahu ala muhammad nabi je lagale khila khadija tumi jokhon duniyar jomin theke bidai hoye jeibe ami nabi je tomar jonno dar namaz poraiya ami nabi je tomar kabristaner moddhe dafon korbo আল্লাহর হুকমে খাদিজাতুল কুবরা জমিন থেকে চলে গেলেন। হে বান্দর কুনার মুসলমান খান কুলিয়া শুন, হযরত খাদিজাতুল কুবরা যখন জমিন থেকে চলে গেলেন নবী দিয়ে জনতার নমাজ পড়াইয়া নিজে দস্তে নবুয়তের হাত দিয়ে খাদিজার কবরস্থানে যখন দাফন করলা ও সময় এখানে কবর ডান আর বাম সাইটাই এমন দূরে চাপা মারল, আবার নবী এসে কুরবানি ফালাইয়া কবরটে দমক দিয়া কইলারে কবর আমি নবী জাগার মধ্যে থাকা অবস্থায় আমার খাদিজার লগে তুমি বেয়াদবি করিও না, কারণ আমার খাদিজা আমার ওয়াদা করাইছ আমি তানে দাফন করিয়া দোয়া করিয়া যাইতাম, আমি নবী তোমার কইয়াটে কবর আমার খাদিজার লগে বেয়াদবি করিও না হোক। সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরা নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা খাদিজা, সেই খাদিজার মতো মানচলে যদি কবরে ছাড়িছে না আপনার আমার মতো মানুষ ফজর আজান শুনিয়া ঘুমানেওয়ালা মানুষ, জোহর আজান শুনিয়া বাজারে দি চক্কর দেনেওয়ালা মানুষ, আপনার আমার মতো মানুষরে জাহান্নামে ছাড়িত নাই কবরে ছাড়িত নাই হোক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, কারণ ওই জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, জাহান্নামের তাপ আর উত্তাপ যদি কোনো মানুষ একটাবার দেখি লাইত ওই মানুষ জীবনে মরার ইচ্ছা লইল না অনেক হোক ঠিক কিনা? এই জন্য সারা আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ, সব বাঁচিতাম ভাই, সারা বাঁচিতাম, বাঁচাইতে হইলে কর্ম করা লাগবো, আওলাদে দিনদার নিজে দিনদার বোনা লাগবো, ফা শক্তি নমাজই বোনা লাগবো, আজকে নমাজ নাই হইলেও চলেন, ও জুমা বাড়ি সাহ বখল কয়জন আসেন, খেও রুমাল মাথার দিয়া খে ওটো ঠামাইয়া তো কি ফাউকার না ফাউক গিয়া জুম্মাত খারা হইলো তাও ফরজ দুই রাখাত বলে না, খুতবার গোফ নাই, খুতবার গোফ নাই, ও জুম্মা চলেন এর ওপরে জিকার খরচ কিত হয়েছে কয় না, তিন বিয়া তিন জুম্মাত না গেলে ওরে বিয়া যায় গিয়া, ও কি গিয়ে মাসলা আগু দিছিলো তারে এখান, কিন্তু খানো বান্তিয়ার আছে বাবারে যদি বিয়া যায় তো বড় বিপদ নানি, হ্যাঁ বাদে তো হিল্লা বিয়ার দরকার, আর হিল্লা বিয়া করলে তো আমি পাইতাম এই তিন মাস আর ও ডরাইয়া জুম্মার যায় এর লাগিয়া, প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচই, এই দুনিয়ার অবস্থা বড় ভয়ানক, এই করুণায় মানুষরে শিক্ষা দিল তোমার বাবা তোমার না, তোমার মা তোমার না, তোমার ভাই তোমার না, খেয়েও তোমার না, তুমি একলাও এর লাগিয়া নিজের কবরের চিন্তা নিজে করই,
নিজের জাহান্নাম থেকে বাঁচিবার চিন্তা নিজে করেন। এই জন্য প্রতিটা মানুষের শিক্ষার গুরুত্ব দেব হয়েছে। নবী আল্লাহ তাআলা বলেন, ওলা জুলুমাতু ওয়ালাল হারুর, ওলা জিল্লু ওয়ালাল হারুর, ওলা জুলুমাতু ওয়ালান নূর। দুনিয়ার জমিনও যেমন অন্ধকার আলোয় দেলা বেশম আছে, ওলা শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজে বেশম আছে। হাসানি ভাই মাঝিখান ঠিক আছে না? অশিক্ষিত ভাই আর শিক্ষিত ভাই দুগুদি যদি আল ধরেন, আপনি কিতাব ভাই স্মার্ট কি গুইব হয়? আল থেকে জানে যে বল দে ওকে বেশি আটি উনান জমিন, আর দেখে জানে না খালি খমরো বাইরে বাই একবার পাতে হগুল ইয়া পড়বো তুমি তোলা। শিক্ষিত বানাইতে হইলে ও শিক্ষার গপ্তে পয়সে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, আর লোকে জেনারেল এখন দরকার। সাইজিদুনা আরশাদ মাদানী দামাত বারকাত মুনা আলিমে আলিয়া হইছে, প্রয়োজনে ফেটো ফাতর বান্দিয়া মুসলমানে আওলাদের শিক্ষিত বানাও তাই হইছেন কেনে হইছেন? এখন কোর সমাজও শিক্ষিতর হার হুমিদার কিয়া এটা কিচ্ছু বুঝইল না। আরে ভাইয়াই তোমরা তো এখন ফোরে বেশ সময় মোবাইল দিয়ে তোমরা কিনা করতে, ইটার কিচ্ছু নাই এই মোবাইলে। তোমার মেন্টাল করে তোমারে, তোমার মগজ দুলাই করে, তুমি জমিনে কিচ্ছু বুঝতে না। এক জমানা আইব দুনিয়া বেশিয়া মানুষ যাইবা, আজকে বেচের না তেলের লিটার 210 টাকা, কোনো মানুষের মাতের না, মাতিবার চান্সও নাই মানুষের। খেলে যারা মাতিতো এরার হারাই দিব, এরার ফিসে দি সাব্বা লাগায় পায়খানা লাগায় ওতার লাগে সারা গন্দালা, কেউ ডরাইয়া মাতুই না সব সুবিধা বললা খান বুয়া বলা অবস্থা না। আজ মাদ্রাসা বন্ধ হয়েছে, কয়েকজন আওয়াজ তুলছেন আসছে, খালি তো নেতা মারাই নাকি কেউ নেতা ইচ্ছা, এটা খালি আমরা বেশি হাইতে হঠাৎ মাতিলে কইবার রাজনীতি মাত মাতুই না, মাতার দরকার আমরা। আজ আমরা রাজনীতি বুঝাই না করে সমাজের মাদ্রাসার অবস্থা এরকম। আজ টাইটেল মাদ্রাসার থাকি হাজারো হাজার আলিম হল যে থাকি বনিয়া যাইতো, তা আজকে স্কুলে পরিণত হল একটা মানুষ আওয়াজ তুলে না। এর লাগে আমাদের ঐক্যবদ্ধতা দরকার, ঠেলাঠেলি বাদ দেন, কিয়র নদুয়া কিয়র জমিয়ত কি আর আহলে সুন্নত, যে তো হারাই যাবে বিজয়া দিনের কর্ম করিয়া যেন ঐক্যবদ্ধ হইয়া দিন দিনদা হইব, কামিয়াবি হইব ইনশাআল্লাহ। নতুবা দিন দিনদা করতে পারতায় না এই ঠেলাঠেলিয়ে, এটা মাস্তাহাবি মাস্তাহাবি তর্ক করা দরকার কিটা? উবাইয়া কিয়াম না বইয়া কিনে তুমি কিটা করতায়, এটা মোস্তাহাবি মাসলা, এটা আমরা পূর্বপুরুষে আগে হারছো সমাধান করিয়া, এটা সাই আমরা আল্লাহ নাই মাতে বাইন করতে নিখেও এ কথা দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের ঐক্যবদ্ধতা দরকার, আমাদের সমঝোতা দরকার ইনশাআল্লাহ। তাই আমরা সারা এ কইমু তো ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। এটা মেসা বকলর মেটার, মেসা বকলর সমাধান করবা। আপনারা এটা মাথা কামাইয়া আউরি ফেসবুকে কমেন্টস করিয়া লাভ নাই, হোয়াটসঅ্যাপে কমেন্টস করিয়া লাভ নাই, তা আলিম করবে আলিম সমাধান করবো। এর লাগে আমার ভাইয়াই ঐক্যবদ্ধ হইন, দিন দিনদা করতে হইলে আমি যেখানে যাই ই মাত মানুষের বুঝাই আমি, আমরা দরকার একতার দরকার আমরা। আজ আমরা মাঝে একতা নাই, আমরা মাঝে ও আছে সদরি বরবুইয়া তালুকদার লই আরেক টেলা ঠেলি, এটা খানো ভাইলে কি কে দিছে? এটা তো ব্রিটিশের দলালো করে দিয়ে গেছে আমরা, অথচ কোরআনে করিম এটা কিচ্ছু নাই। আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এটা কিচ্ছু নাই। এক বাবা আদম আলাইহিস সালাম, এক মাই হাওয়া আলাইহিস সালাম থেকে সারা সৃষ্টি আমরা, আর অন্য মুরিদারা গিয়া সারা মানুষ হনো। এর লাগে আল্লাহ কেউ আসতে একতা লইন, সমাজে জোর ফায়দা করই, দিন এমনি কামিয়াবি ভাইব। মাদারিস যারা জিন্দা আছে, ইলমে দিনের খেদমত যারা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। দূরে করি কই ইনশাআল্লাহ, ডর নাই কি ডর, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়েছি। কিয়ামত পর্যন্ত বিজয়ী মালা তোমরা ফিন্দিয়া যাইবা, শর্ত একটাই ইন কুনতুম মুমিনিন, যদি 100% নিজরে মুমিন বানাইতে পারো। দূরে করি হোক সুবহানাল্লাহ, মাইন করিও না, আমি কোনো জাতিগত ভেদাভেদ চাই না, আমি ঠেলাঠেলি চাই না, আমি চাই প্রতিটা আলিমহল প্রতিটা মুসলমান এসটি দয়া দিনের কর্ম করো, দিন ভাব মানসে। আজ মুসলমানের হুয়াইন তো নমাজ পড়ইন না, ইতার বিরুদ্ধে এলার্জি নাই খরত। আজ হাজারো মুসলমানের ঘরে ঘরে বন্দনা, কোনো মানুষে মাতে না, বন্দনা লইয়া দোয়া করিয়া কবুল হয় না রে ভাই, সুদ খাইয়া দোয়া করলে কবুল হয় না, যে কোনো আলিম রেতিকার করিও আপনি, অথচ এই সুদের বিরুদ্ধে কয়েকজন আওয়াজ তুলইন। এফরাই যার বন্দনা নাইনি, সুদের ব্যবসা নাই কেউ মাথে, অথচ সুদ সুদের পয়সা লইয়া যদি ধোয়া করাইন মেসাবরে দিয়া মসজিদের মেসাবে খান্তিতে খান্তিতে মসজিদের রাস্তা ফ্লোর বিদায় লেখা খাম হইত কিতা হইতো না হয় ওই মেসাব হলে মাইন করিও না। এর লাগিয়া হালালে দি অগ্রগামী হইন, হালালে দি অগ্রগামী হইন, সকল তাত কামি বই ভাইবা ইনশা দোয়া করই, দোয়া করা শিখই, আল্লাহর কাছে খান্দা শিখই, খান দিয়া বালিশ বিদায় লাভ কিতারে যুবক, খান দিয়ে এই খাতার তল বিদা আসছে না, খান দিয়া মুসল্লা বিদা, এটা এগু গেলে কিছু উদ্যোগ হইবে বলা হয় বেটা বোন,
এলাকে বালিশ ভিজানি না। এই জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল লিমান আতাবাল কালাম। আমার নবী বলেন, আমি যখন মিহরাজে গেলাম গিয়া দেখলাম এমন একটা জান্নাতের বালাখানা, ভিতরটা কি বাহিরার বাহিরটা কি ভিতর অবিকুল দেখা যায়, সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানাটা তৈরি। সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওই বালাখানার মালিকটা কোন মানুষ, জমিনটা কি বুনিয়া যাইব? আবার নবী কইলা, তিনটা আমল যে মুসলমানের জিন্দেগির মধ্যে হওয়া যাইব, কিয়ামতের দিন এরাই ওই বালাখানার মালিক হইব। হুকা সুবহানাল্লাহ, ওই তিন আমল কিতা কিতা। এক নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, যাহাদের জবান খান্তা বাড়ি আপনার ভালো জবান হবে, আল্লাহওয়ালা জবান হবে, জিকিরওয়ালা জবান হলে তোমার জবানের মধ্যে যখন আল্লাহর কোরআনে করিম তিলাওয়াত থাকব, জিকির আজকার মশগুল থাকব, মানুষের সাথে নম্র আর ভদ্রতার সহিত ব্যবহার জমিন করিয়া যাইবায়, মখলুকাতর লগে নম্র আর ভদ্রতার ব্যবহার জমিন করবায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ওই জন্য তোর মালিক বানাইব। হুকা সুবহানাল্লাহ। ওয়া আদাম আসসিয়াম, দুই নম্বর নবীজি বলেন, যাহাদের জিন্দগির মধ্যে রোজা পাওয়া যাইব, নফল রোজা বেশি পাওয়া যাইব, ফরজ রোজা 33টা, এর বাদেও যদি কোনো মানুষের আরবি মাসর 13, 14, 15 রোজা, বা ওই মাসর যে কোনো দিন 3টা রোজা যদি একটা মাসে কোনো মুসলমানে রাখিলায়, নবী বলেন 30টা রোজার সওয়াব দেওয়া হইব। হুকা সুবহানাল্লাহ। যাহাদের জিন্দগির মধ্যে 30টা রোজা ফরজ ব্যতীত নফলের সংখ্যা বেশি পাওয়া যাইব, কিয়ামতের দিন ওই মুসলমান ওই বালাখানার মালিক কইব। হুকা সুবহানাল্লাহ। তখন নফল রোজা চলেনি, আগে আমার বনিতে আশুরা রোজা রাখতা, মহরম রোজা রাখতা, এখন ইথা নাই, এখন হইতেও পারে না, কুম্বা মহরম দা কুম্বা আশুরা দা, আবার বুলার দিন নাইলে আরও আমি বাইরানি দিন গান খুব স্মরণরা হয়নি হঠে হাসানানি, হ্যাঁ একুই আইত থাকে, আবার রুটি বাত্তির চান ইগুই আইত থাকে, ও রুটি বাত্তির চান ইগুই আইত থাকে, রুটি দোকান ভাজিল খাইতো কির দিয়া এখানে আই দিস, বুঝলেন নফল রোজার আইত নাই। এই জন্য নবী বলেন, ওয়াদা আমার সিয়াম, বেশি বেশি রোজা রাখো। নবী বলেন, কোনো মানুষে যদি বছর 33টা নফল রোজা আর 30টা ফরজ রোজা রাখিলায়, আল্লাহ তার নামে আমল গোটা বছর রোজা রাখার সওয়াব দিবা। হই সুবহানাল্লাহ। আকালাত দাহারা কুল্লাহু ওয়া সওয়ামাত দাহারা কুল্লাহু, আমার উম্মতে সারাটা বছর খাইল আর সারাটা বছর রোজা রাখলো। হই সুবহানাল্লাহ। এর থেকে ওভার আর কিতা লাগে? আখতা আম্বানি অফার দিলে দেখবা লাইন দরিলেন মোবাইলের দোকানে গিয়া, আখতা যদি স্যামসাং কোম্পানি অফার দিলে লাইন দরিলাই নানি, অথচ নবীজি কত সুন্দর অফার দিলা, বছর 33টা রোজা রাখো নফল আর 30টা ফরজ, আস্তা বছর সব রাখার সব পাইবায়, রোজা রাখার সব পাইবায় আস্তা বছরের, ইতা অফার যদি মুসলমানে ভাই তরিয়ার আক্রিয়া ধরতা আসলো ইগুত হইয়া হনৌদি হুনে আস্তা, আমার সিদ্দিক আহমদ মহাশয় টেকা বান্ডিল বাটিধরা ও রাইত খাতা থইয়া দৌড়াইব, হন দৌড়াইব নানি, হয় মানি মানি লাগে মানি মানি, এইথার মানি লাগে, এর লাগি তো আজকে আমরা তাই দিনদারি নাই, ও মানি লাগে। তিন নম্বর, অসল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, আর রাত্রিবেলা যারা কম ঘুমাইয়া বেশি বেশি জমিনের মধ্যে ইবাদত করবায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, নবী আমি যখন রাত্রিবেলা জমিনের মধ্যে ঘুমাইলাম, ঘুমানোর লগে লগে দেখলাম গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, গিয়া দেখলাম চতুর্দিকে শুধু আগুন, চতুর্দিকে শুধু আগুন। আবার নবী যে কইলা, রে উমর আমি নবী যে তোমার কইয়ার তোমার মতো ভালো মানুষ দ্বিতীয় কোনো মানুষ জমিনে অত সময় হইতা নাই, যদি তোমার জিন্দগির মধ্যে রাত্রিবেলা খম কুমাইয়া বেশি নমাজ পড়তায়। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ দেখলাম আগুনের মাঝখান থাকিয়া দুইজন ফরিশতা আমার সঙ্গে সঙ্গে লইয়া আইলা, ফরে আগুনও নিবি গেল গিয়া আমার ঘুমও ভাঙ্গি গেল। নবী যে কইলা, যদি রাত্রিবেলা খম কুমাইয়া তাহাজ্জুদের নমাজ হোক অথবা ফজরের নমাজ আদায় বেশি বেশি জমিন করো, তোমার মতো ভালো মানুষ দুনিয়াত নাই আখেরাতও নাই। হুকা সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিনের মধ্যে মুমিনার সিফত, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিয়াত,
يطيعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون مؤمن صفات يتخلق রাত্র যত ঘনাইয়ায়, রাত্র যত গভীর হয়, মুমিনে বিছনাটাকে তার শরীরে আলোক করিয়া, দেহরে আলোক করিয়া, বিছনাটাকে আলোক করিয়া ঠান্ডা পানি ফাও, কার গরম পানি ফাও, অজু করিয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিব হুকা সুবহানাল্লাহ। দুইটা কারণে, এক নম্বর কারণ খাওফা, দুনিয়ার জমিনের ডর বেশি থাকবো, অন্তরের মধ্যে বেশি বেশি তাকওয়া থাকবো, ওই ডরার বইয়ের কারণে আমার বন্ধায় রাত্রিবেলা ঘুম ঘুমাইয়া ঠান্ডার রাত হোক অথবা গরমের রাত হোক না কেন, পাহাড়তা হোক আর স্থলতা হোক, জঙ্গলতা হোক আর স্থলতা হোক না কেন, আমার বন্ধায় আমার কুদরতর কদম সিজদা দিব হই সুবহানাল্লাহ। দুই নম্বর তোমা, আর আমার বন্ধায় যদি বেশি বেশি করি আমার কুদরতর কদম সিজদা দিলাই, আমার বন্ধারে কিয়ামতর ময়দান শান্তির দিকে ঠিকানা, শান্তির গড় জন্য তো শান্তি দিব হোক সুবহানাল্লাহ। মুমিনের দুই নম্বর সিফত, আর আমার বন্দারে আমি যেই পরিমাণ মাল ও দৌলত জমিনের মধ্যে দিলাম, আমার বন্দায় তার মাল ও দৌলত তাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে যখন সদকা করব, আমার রাস্তার মধ্যে যখন সদকা দিব, আমি আল্লাহ হইয়া দিয়ার কিয়ামতর ময়দান আমার বন্দারে আমি জন্নত দিমু হই সুবহানাল্লাহ। এই সারা জন্নত দাইতাম তো ভাই, সব যে জন্য তো দায়িত্বে রাজি আছি ইনশাআল্লাহ। ও খেয়ে ফারবা 1000 গুটি খা মাদ্রাসার দিদা থেকে আত তুলো সাই, আমি গুনাহগার।